সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। এলডি ট্যাক্স ভূমি উন্নয়ন কর নিবন্ধনে পূর্বে ব্যবহার করা মোবাইল নাম্বার কিভাবে পরিবর্তন করবেন আপনার হাত থাকা মোবাইল বা কম্পিউটার দিয়ে, এ বিষয়ে এ টু জেড প্রসেস দেখিয়ে দিব এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া, এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি মোবাইল নাম্বার কিভাবে পরিবর্তন করবেন সে বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। এবং আমার আরসিসি টেক বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি। প্রথমেই চলে আসতে হবে আপনার হাতে থাকা মোবাইল বা কম্পিউটারের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে। আমি আমার কম্পিউটার থাকা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন হওয়ার পরে উপরের দিকে অ্যাড্রেস বারে লিখবেন ldtax.gov.bd, লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন। এন্টার অথবা সার্চে ক্লিক করার পরে আপনার সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। আসার পরে আপনি দেখুন এখানে লেখা আছে নাগরিক কর্নার, এই নাগরিক কর্নার একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পাশে লেখা আছে আপনার নাগরিক লগ ইন, এই নাগরিক লগ ইন একটি ক্লিক করবেন। নাগরিক লগ ইনে ক্লিক করার পরে মোবাইল নম্বর, অর্থাৎ আপনি পূর্বে যে মোবাইল নম্বরটি ব্যবহার করছিলেন বা করা হয়েছিল বা করে দিয়েছিল সেই মোবাইল নম্বরটি এখানে লিখবেন। আমি এখানে পূর্বে ব্যবহার করা আমার মোবাইল নম্বরটি লিখছি, আমি এই নম্বরটি চেঞ্জ করে দেব। মোবাইল নম্বরটি লেখার পরে পাসওয়ার্ড, অর্থাৎ আপনি পূর্বে যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দিবেন সঠিকভাবে। আমি এখানে পূর্বে ব্যবহার করা আমার পাসওয়ার্ডটি লিখে দিচ্ছি, অর্থাৎ 8 সংখ্যার পূর্বে যে পাসওয়ার্ডটি আমার সেট করা ছিল সেই পাসওয়ার্ডটি এখানে লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে এখানে একটি যোগফল দেওয়া হয়েছে, সেই যোগফলটি আপনি এখানে লিখে দিবেন। এখানে দেওয়া হয়েছে 7 কত 14 লিখে দিলাম। লিখে দেওয়ার পরে তারপরে লগ ইন, এই লগ ইনে একটি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আমার পূর্বে যে নিবন্ধন করেছিলাম, যে অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম সে অ্যাকাউন্টে নিয়ে আসছে। আসার পরে এখানে দেখুন, খেয়াল করুন প্রোফাইল, এই প্রোফাইলে একটি ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে আপনি একটি জিনিস খেয়াল করুন, এখানে লেখা আছে মোবাইল নম্বর পরিবর্তন, আগে কিন্তু আপনার এই অপশনটি ছিল না, নতুনভাবে এটি সংযুক্ত করা হয়েছে, অর্থাৎ সাধারণ জনগণের জন্য এই সিস্টেমটি নতুন চালু করা হয়েছে। এখন আমি মোবাইল নম্বর পরিবর্তন করুন, এখানে ক্লিক করে আমার নম্বরটি পরিবর্তন করে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবে আপনার নম্বরটি পরিবর্তন করবেন। এখানে ক্লিক করছি, আমি ক্লিক করার পরে নতুন মোবাইল নম্বর, অর্থাৎ আপনি নতুন একটি মোবাইল নম্বর এখানে সংযুক্ত করবেন, যে নম্বরটি দিয়ে ইতিপূর্বে কোনো এলডি ট্যাক্সে খাজনা পরিশোধ করার জন্য বা ভূমি উন্নয়ন পরিশোধ করার জন্য কোনো অ্যাকাউন্ট বা নিবন্ধন করা হয়নি সেই মোবাইল নম্বরটি এখানে লিখবেন। একটি মোবাইল নম্বর দিয়ে একটি নিবন্ধন করা যায়, সেই ক্ষেত্রে আপনি সবসময় সতর্ক থাকবেন যেন এই মোবাইল নম্বরটি পূর্বে ব্যবহার করা না হয়ে থাকে। যদি পূর্বে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এই কাজটি সম্পন্ন করতে পারবেন না, সম্পূর্ণ নতুন একটি মোবাইল নম্বর যেটা আপনি ব্যবহার করেননি অদ্যাবধি সে নম্বরটি এখানে লিখবেন। আমি এখানে যে নম্বরটি আমি ইতিপূর্বে এলডি ট্যাক্স ভূমি উন্নয়ন করে ব্যবহার করিনি সেই নম্বরটি লিখে দিচ্ছি। নম্বরটি লিখে দেওয়ার পরে পরবর্তী পদক্ষেপ, এই পরবর্তী পদক্ষেপ একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন যে মোবাইল নম্বরটি আমি সেট করলাম সেই মোবাইল নম্বরে একটি ওটিপি কোড পাঠানো হয়েছে, আর এই ওটিপি অর্থ হলো ওয়ান টাইম পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি আপনি একবারই ব্যবহার করতে পারবেন। আমি এখানে আমার মোবাইলে যে ওটিপিটা এসেছে
সে ওটিপি নাম্বারটি এখন লিখে দিব। লেখার পরে দাখিল, দাখিলে ক্লিক করুন। এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আমার মোবাইল নাম্বারটি পরিবর্তন হয়ে গেছে বা নতুন করে নতুন মোবাইলটি সংযুক্ত হয়ে গেছে। এই যে এখানে আমার নতুন মোবাইল নাম্বারটি দেখিয়ে দিয়েছে। পূর্বে কিন্তু এখানে অন্য একটি মোবাইল নাম্বার ছিল, আপনারা খেয়াল করছেন কিনা, এখানে নতুন মোবাইল নাম্বারটি কিন্তু সেট হয়ে গেছে। তারপর আপনাদের আর একটু ক্লিয়ার করার জন্য আমি আমার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে আসছি লগ আউট করে। এখানে লগ আউট করে আমার অ্যাকাউন্ট থেকে আমি বেরিয়ে আসছি। লগ আউট করে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে সেই আগের অপশনে নিয়ে আসছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখান থেকে বের হয়ে আপনাদের একবার লগ ইন করে দেখাচ্ছি আমার নতুন মোবাইল নাম্বারটি সেট হয়েছে কিনা। এই জন্য আমি পুনরায় নাগরিক লগ ইনে ক্লিক করছি। ক্লিক করার পরে নতুন যে মোবাইল নাম্বারটি আমি ইউজ করলাম সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দিচ্ছি। আপনারা খেয়াল করছেন অবশ্যই আমি পূর্বের মোবাইল নাম্বারটি কিন্তু এখানে লিখিনি, লিখছি নতুন মোবাইল নাম্বারটি। লেখার পরে নিচে পাসওয়ার্ডটি, অর্থাৎ আমার এই নিবন্ধনে যে পাসওয়ার্ড সেট করা আছে সেই পাসওয়ার্ডটি আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পরে এখানে একটি যোগ দেওয়া হয়েছে, পাঁচ তিনে কত সমান সমান এখানে আমি আট লিখে দিচ্ছি। আট লেখার পরে লগ ইন করুন, লগ ইন করুন একটি ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন সেম একই প্রসেসে কিন্তু আমাকে আমার পূর্বের অ্যাকাউন্টে নিয়ে আসছে। ঠিক আপনারা এইভাবে আপনাদের মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। আরেকটা জিনিস আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি, আমি কিন্তু ইতিপূর্বে কিভাবে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ করবেন সে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, এবং আপনারা কিভাবে আট অক্ষরের পাসওয়ার্ড সংযুক্ত করবেন সে ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যদি প্রয়োজন মনে করেন আমার চ্যানেল থেকে এই দুটি ভিডিও দেখে আসতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার এসে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার আসবো আপনাদের জন্য নতুন কোনো গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে।